वेलकम बैक टू माय चैनल, आई एम एमनी फोरिंग हॉक। आज के एचएस एर सोनेट 18 कविताटी सोनेट 18 पोएमटी पढ़ाबो। राइटर होच्छे विलियम शेक्सपियर। सो आज के ए पोएमटा आमी लाइन बाय लाइन पढ़बो एवं तार बेंगली मीनिंग बोलबो और व्याख्या करे शुनाबो। सो डियर स्टूडेंट्स, तुम्हारा बोई निये बसे पढ़ो और बोईटाते आंगुल दिए लाइन बाय लाइन আমার সঙ্গে পড়াটা ক্যাচিং করার চেষ্টা করো। সো প্রথমে আছে সনেট 18। আচ্ছা, সনেট কি? সনেট, সনেটের বাংলা কি? সনেটের বাংলা হলো চতুষ্পদী, অর্থাৎ চারটে করে লাইন থাকবে প্রত্যেকটা স্টানজাতে, সেটাই হচ্ছে সনেট। ঠিক এইখানেও আমরা দেখব এই কবিতাতে চারটে করে লাইন আছে এবং সব শেষে দুটো লাইন আছে যেটাকে বলা হয় কাপলেট। আচ্ছা, সনেটটা কি আমি একটু ডিসকাস করে দিই। সনেট হলো ইংরেজ কবি কলরিজ সনেট বলতে বুঝিয়েছেন যে এই স্মল পোয়েম, একটা ছোট্ট কবিতা, ইন হুইচ সাম লোনলি ফিলিং, যেখানে একেবারে একাকী মনোভাবনা ইজ ডেভেলপড। অর্থাৎ সনেট এমন এক ক্ষুদ্র কবিতা, একটি অখণ্ড ভাব কল্পনা প্রকাশ করে বা অনুভূতির প্রকাশ করে। আচ্ছা, এই সনেট বিষয়টা তোমরা যখন গ্র্যাজুয়েশন লেভেলে পড়বে তখন তোমরা সনেটের বিশাল ব্যাখ্যা পেয়ে যাবে। সো এইচএসে সনেটের বিশাল ব্যাখ্যার তোমাদের প্রয়োজন নেই। আচ্ছা, আমি এবারে চলে যাব উইলিয়াম শেক্সপিয়ারের ব্যাপারে কিছু বলবো, কেননা আমরা যে কোনো কবিতা বা গল্প পড়লে পরে তার লেখক পরিচিতি অবশ্যই আমাদের জানা প্রয়োজন আছে। সো আমরা লেখক পরিচিতি জেনে নেব। কী আছে, উইলিয়াম শেক্সপিয়ার 1564 তার জন্ম। তিনি একজন বিখ্যাত ইংলিশ কবি, শুধু কবি নয় তার সঙ্গে নাট্যকর ছিলেন। তিনি এত সুন্দর নাট্যকর ছিলেন যে সেই সময়ে অন্যান্য নাট্যকররা শেক্সপিয়ারের মতো জায়গা দখল করতে পারেননি। আচ্ছা, তিনি কী কী লিখেছেন তার লিখার জীবনে সেগুলো একটু বলি। তিনি লিখেছেন সনেটস যেটা আমরা পড়ব, আর তিনি আরও লিখেছেন কি ট্র্যাজেডিজ, অর্থাৎ দুঃখজনক ঘটনা। তিনি আরও লিখেছেন কি কমেডিজ আমরা সবাই জানি, কেননা কমেডিজ ভিডিও, কমেডি আমরা দেখতে ভালোবাসি, যেটাতে আমরা মজা পাই, ফান আর কি, জাস্ট লাইক আ কমেডিজ। অ্যান্ড হিস্টোরিক্যাল প্লেজ, অর্থাৎ ঐতিহাসিক নাটক, এই সব লেখার ক্যাটাগরি তিনার ছিলেন। আচ্ছা, তিনার এই ক্যাটাগরি লেখার মধ্যে বিখ্যাত কিছু কাজ বা লেখা বা যেগুলোকে আমরা নোটেড করতে পারি, উল্লেখ করতে পারি, সেগুলো হলো যেমন ম্যাকবেথ, মিডসামার নাইটস ড্রিম, ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, এগুলো তিনার বিখ্যাত লেখা। ওকে, সো আমরা সনেটটা পড়বো। তো উনি সনেট লিখেছেন টোটালে 154টি। এই 154টি সনেটের মধ্যে আজকের যে পোয়েমটা পড়বো সেটা হচ্ছে সনেট 18, অর্থাৎ 18 নম্বর সনেটে এই কবিতাটা ছিল, তাই এই কবিতাটার নামও সনেট 18 হয়েছে। তাছাড়া সনেট কবিতার আমরা যে নাম পাবো সেটা হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, অর্থাৎ আমি কি গ্রীষ্মের সঙ্গে তুলনা, তোমাকে গ্রীষ্মের সঙ্গে তুলনা করতে পারি। এখানে THEE দি এটার মিনিং ইংলিশে রিপ্লেস ওয়ার্ড হচ্ছে ইউ, যেটা আগে অতীতে ব্যবহার করা হতো সাহিত্যের ভাষায় বা কবির ভাষায় বা কবিতায়। হ্যাঁ, এখন সে ওটাকে রিপ্লেস করলে হবে ইউ, মানে তুমি। অর্থাৎ এখানে কবিতার যে হেডিংটা, কবিতার যে টাইটেল, নাম, সেটা হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এটার মানে হচ্ছে যে আমি কি তোমাকে সামারের সঙ্গে, গ্রীষ্মকালের সঙ্গে তুলনা করতে পারি। আচ্ছা, খুব একটা মজাদার কবিতা। এই কবিতায় প্রথম কবি একটা প্রশ্ন দিয়ে শুরু করেছেন। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, আচ্ছা তোমরা ডিয়ার স্টুডেন্টস, তোমরা সরাসরি কবিতার লাইন পড়ছি, তোমরা আঙুল দিয়ে পড়ো আমার সঙ্গে। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে গ্রীষ্মের সঙ্গে তুলনা করতে পারি। আমি এখানে বললাম ফিউচার টেন্সে এটা বলেছে, আর THEE, অর্থাৎ এখানে ওটা হবে ইউ। আচ্ছা, নেক্সট লাইন পড়ছি, দাও আর্ট মোর লাভলি, তুমি আরও সুন্দর। এখানে দাও কথাটা আছে, দাও এটারও রিপ্লেস ওয়ার্ড হচ্ছে ইউ, এটারও রিপ্লেস ওয়ার্ড হচ্ছে ইউ, আর ARTI আর্ট আছে, এটারও রিপ্লেস ওয়ার্ড হবে আর, যেটা আমরা আর ব্যবহার করি। ওকে, যেমন দে আর প্লেয়ার, তারা খেলোয়াড়, বা দে আর ড্রয়িং পিকচার, তারা ছবি আঁকছে, ওই আর অ্যাবজলিউট ভার্ব এই আর্টটা। তাহলে দাও এটা যদি তাহলে আমরা রিপ্লেস লাইন করি তাহলে কী হবে, ইউ আর মোর লাভলি, তুমি আরও সুন্দর, অ্যান্ড মোর টেম্পারেট, এবং তুমি আরও সহনশীল বা নাতিশীতোষ্ণ।
প্রথমে কবি প্রশ্ন করার পরে পরেই কবি এখানে কি বললেন যে না, প্রশ্নের উত্তর না দিয়ে কবি সামার্স সম্পর্কে, কবির যার সঙ্গে কবির বন্ধুর সঙ্গে যে তুলনা করছে সেই কবির বন্ধু সম্পর্কে এই লাইনটা বলে দিল। কি বললো যে তুমি আরও সুন্দর, আরও সাহস সহনশীল, তুমি অনেক সহ্য করতে পারো। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ উইন্ডস অর্থাৎ খর হাওয়া, খড় ঝড়ো হাওয়া যেটা সামার্স ডেতে হয়। অ্যান্ড তারপর কি আছে, ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, অর্থাৎ মে মাসের ঝড়ো হাওয়াতে কি করে ডার্লিং বার্ডস মানে হচ্ছে ফুলের কুড়ি, আর ডার্লিং বলতে এখানে বোঝানো হয়েছে রোজকে, গোলাপ ফুলকে এখানে কবি ইন্ডিকেট করেছে। আমরা সবাই জানি যে রোজ লাভ অফ সায়েন্স, রোজ হচ্ছে ভালোবাসার প্রতীক। সো এখানে কবি ফ্রেন্ডকে কবি খুব ভালোবাসে, তাই এখানে বলেছেন যে মে মাসে এইরকম ডার্লিং ফুলকে ঝরিয়ে দিতে পারি কিন্তু তোমাকে কখনো ঝরাতে হয়তো পারবে না, কবি এটা বলতে চাইছেন। আচ্ছা, নেক্সট আমরা ফোর্থ লাইনটা পড়বো। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট। এখানে লিজ মানে হচ্ছে কন্ট্যাক্ট করা, LEASE লিজ মানে কন্ট্যাক্ট করা, কিন্তু এখানে কি সামার্স ডে অর্থাৎ গ্রীষ্মের যে সময় সেটা কি কন্ট্যাক্ট করে? আসলে কবি এখানে বলতে চেয়েছেন যে সামার্স ডে খুব শর্ট পিরিয়ডের, খুব অল্প সময়ের। হ্যাঁ, কারণ ইংল্যান্ডে বা অ্যাব্রড কান্ট্রিতে সামার্স হয়তো খুবই কমই থাকে, ইংল্যান্ডে বিশেষ করে। সো সেই হিসাবে সামান্য ফিউ ডেজ হয়তো সামার্স থাকে, তাই বলছে একটা সামার্স ডে তো শর্ট টাইমে আসবে চলে যাবে, কিন্তু আমি তোমাকে সামার্স ডের সঙ্গে কি তুলনা করব, আমি কি করতে পারবো না, পারবে না হয়তো, তাই এখানে বলছে সামার্স ডে তো শর্ট পিরিয়ড, অল্প সময়ে আসবে। আচ্ছা, সেকেন্ড স্ট্যান্জ আমরা পড়ব। সামটাইমস টু হার্ট দ্য আইজ, সরি, আই অফ হেভেন সাইন। সামটাইমস মানে কি মাঝে মাঝে, মাঝে মধ্যে, টু হার্ট দ্য আই অফ হেভেন্স বলছে, টু হট বলতে একেবারে কি হচ্ছে খুবই গরম হয়ে যাবে। আই অফ হেভেন বলতে চোখ বোঝানো হচ্ছে এবং সাইন অর্থাৎ সূর্যের চোখ বোঝানো হয়েছে, কিন্তু সূর্যের তো চোখ থাকে না, তো সূর্যের তাপ বা সূর্যের কিরণকে এখানে বলা হয়েছে যে সূর্যের তাপ মাঝে মাঝেই প্রখর হয়ে যায়। কোন সময়ে? সামার্স ডেতে। তারপরে অ্যান্ড অফেন হিজ গোল কমপ্লিকশন ডিমড বলছে, মাঝে মাঝে বা প্রায় কি হয় সূর্যরশ্মি অদৃশ্য হয়ে যায়, আবার সূর্যরশ্মি অর্থাৎ সূর্যের তাপ বেড়ে যায় মাঝে মাঝে, সাডেনলি হঠাৎ, অফেন প্রায় এটা ঘটে। অর্থাৎ সূর্যের যে সামার্সকালে কখনো কখনো দেখা যায় ঝড়ো হাওয়া মানে মেঘ উঠেছে, মেঘটা ছুটে যাচ্ছে, মেঘ আবার পরিষ্কার হয়ে যাচ্ছে, এই যে লুকোচুরির খেলা, এখানে এই সুন্দর দৃশ্যটাকে কবি তুলে ধরেছেন এই লাইনটাতে। নেক্সট, অ্যান্ড এভরি ফিয়ার ফ্রম ফিয়ার সামটাইমস ডিক্লাইন্স বলছে, প্রত্যেকটা সুন্দর জিনিসই আরেকটা সুন্দর জিনিসের মতো ধরে থাকতে পারে না, মানে একটা সুন্দর আরেকটা সুন্দর, একটা সুন্দর আছেই আবার যে সুন্দর সৌন্দর্যটা বেড়ে উঠবে বা গ্রো করবে তা নয়, একটা সৌন্দর্য থাকলেও সেই সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় কালের নিয়মে, কালের পরিবর্তনে কী হয়, একটা সুন্দর কখনোই চিরস্থায়ী থাকে না, নষ্ট হয়ে যায়। সো কবি এখানে বলছে সুন্দর কখনোই ধরে থাকতে পারে না, সৌন্দর্য ধরে থাকতে পারে না, সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আচ্ছা, নেক্সট, বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড বলছে, বাই চান্স যদি কোনো কারণে পরিবর্তন না হয়, কি পরিবর্তন না হয়, নেচার আমাদের যে সামার্স উইন্টার স্প্রিং এই নেচার যদি পরিবর্তন না হয় এই সিজনস, তাহলে কি হবে, তাই বলছে এখানে কবি। আনট্রিমড অর্থাৎ মিনিং হচ্ছে অপরিবর্তিত। তাহলে এই দুটো স্ট্যান্জায় পড়ে কি দেখলাম আমরা, ফার্স্ট স্ট্যান্জা কবি প্রশ্ন দিয়ে শুরু করলেন কি যে আমি কি তোমার সঙ্গে গ্রীষ্মের তুলনা করতে পারি, অর্থাৎ তুমি বলতে এখানে রাইটারের ফ্রেন্ডের কথা বলা হয়েছে, এবং তার পরের লাইনে কবির ফ্রেন্ডের একটা প্রশংসা করলেন কি যে তুমি আরও সুন্দর, আরও সহনশীল, আর তারপরে আবার সামারের ডেসক্রাইব করলো, সামার সম্পর্কে বললো, কি বললো যে মে মাসের ঝড়ো হাওয়া খুব খারাপ হয় এবং কি ডার্লিং বার্ডস অর্থাৎ রোজ গোলাপ পাপড়ি সব ঝরিয়ে দেয়, আর এমনকি সামার সামান্য টাইমের জন্য আসে কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, এই ফার্স্ট স্ট্যান্জাতে এটা বললেন সামার সম্পর্কে। এবং আরও সেকেন্ড স্ট্যান্জাতে সামার সম্পর্কে কী বললেন যে না, সামার্স কী হয় মাঝে মাঝে খুব গরম হয়ে যায়, প্রখর গরম হয়ে যায় এবং চোখে এবং প্রখরভাবে সূর্যকিরণ দিতে থাকে। নেক্সট কী বলেছেন, কোনো সৌন্দর্যই নির্দিষ্টভাবে থাকে না,
কালের নিয়মে সেটা ধ্বংস হয়ে যায়। আচ্ছা নেক্সট, এবার থার্ড নম্বর স্ট্যাঞ্জা পড়বো আমরা, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, বলছে বাট দ্য ইটার্নাল সামার, এখানে সামার বলছে কিন্তু ইটার্নাল বলছে, অর্থাৎ এখানে কবি তার ফ্রেন্ডকে ইন্ডিকেট করার চেষ্টা করছে, বলছে যে ইটার্নাল সামার, এই সামারে কিন্তু তার ফ্রেন্ডকে কখনোই ফেড করতে পারে না, ফেড মানে বিবর্ণ করা বা কালার চটে যাওয়া, কালার নষ্ট হয়ে যাওয়া, ওকে, সো কখনোই এটা করতে পারবে না কে, সামারে। আচ্ছা নেক্সট লাইন পড়ছি, নর লস পজিশন অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট, বলছে কখনোই তোমার যে পজিশন, তুমি যে পজিশন ক্রিয়েট করেছো, তৈরি করেছো, সেই পজিশন কখনোই নষ্ট করতে পারবে না, কে বলছে, লেখক বলছে, কার পজিশন, হ্যাঁ ওই লেখকের ফ্রেন্ডের পজিশন, যা ফ্রেন্ডের পজিশন, যেটা করেছে, যেটা অর্জন করেছে সেটা কখনোই শেষ হবে না, কবি এটা বলে দিলেন এই লাইনে। নেক্সট, হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোয়েস্ট, বলছে এই লাইনগুলো, কবিতার লাইনগুলো যতদিন পড়বে, যতদিন মানুষ পড়বে ততদিন তুমি বেঁচে থাকবে লাইনের মধ্যে। তাহলে কবি এখানে বলতে চাইছেন যে ঝড়ো হাওয়াতে কবির সৌন্দর্য, কবির যৌবন, কবির মাধুর্য নষ্ট করতে পারবে না, এমনকি প্রখর যে মে মাসের বর্ণনা দিয়েছে সেই প্রখর রোদ তাপেও সেটা নষ্ট করতে পারবে না, এটাই এখানে বলতে চেয়েছেন। আচ্ছা নেক্সট পড়ছি, সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রেথ অর আইজ ক্যান সি, বলছে মানুষ যতদিন বেঁচে থাকবে, মানুষ যতদিন কী করবে, দেখতে পাবে, যতদিন শ্বাস প্রশ্বাস নেবে, সো লং লাইভ দিস, ততদিন এটা বেঁচে থাকবে। এখানে দিস বলতে কী বলছে, দিস বলতে এই কবিতার কথা বলা হয়েছে, দিস বলতে এই কবিতাটির কথা বলা হয়েছে, অ্যান্ড দিস গিভস লাইভ টু দি, অর্থাৎ এই যতদিন এই কবিতাটা থাকবে, পড়বে, ততদিন তোমাকে জীবন দিতে থাকবে, ওকে। মানে এখানে লেখক বলতে চাইছেন যে এমনকি মৃত্যুও কবির বন্ধুকে টাচ করতে পারবে না, কারণ এই কবিতা যতদিন বেঁচে থাকবে, মানুষ যতদিন বেঁচে থাকবে, মানুষ বা অর্থাৎ ছাত্রছাত্রী বা টিচাররা যতদিন এটা পড়বে পড়াবে, ততদিন কী হবে, লেখক, লেখকের ফ্রেন্ড কখনোই মরে যাবে না, ওকে, আমাদের কবিতার মধ্যে দিয়ে বেঁচে থাকবে। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি ক্লাসটা ভালো লাগলো বা বুঝতে পেরেছো, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, আর এই রকম ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে করে তোমরা নতুন নতুন ভিডিও পেতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।